হয় পথ দুর্ঘটনা, নয়তো রোগে মারা যাচ্ছে একের পর এক কচ্ছপ বা মোহন, নয়তো চুরি হয়ে যাচ্ছে, এরপরও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। গত এক সপ্তাহের মধ্যে প্রায় 16টি মোহনের মৃত্যু হয়েছে, যার ফলে ধর্মঘটে ডাক দিল বানেশ্বর মোহন রক্ষা কমিটি। 9 নভেম্বর সকাল 6টা থেকে 12টা পর্যন্ত বানেশ্বরের সমস্ত স্কুল কলেজ দোকানপাট বাজার বন্ধ থাকবে। সম্প্রতি মাথাভাঙা 2 নম্বর ব্লকে হাতির হামলায় মৃত্যু হয়েছে 4 জনের। এই ঘটনার পর প্রশাসনিক আধিকারিকেরা মৃত সেই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে ক্ষতিপূরণ বাবদ 5 লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন। উপস্থিত ছিলেন বনাধিকারিক সহ এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, আব্দুল জলিল আহমেদ, মাথাভাঙার এসডিপিও সুরজিৎ মণ্ডল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। মৃত পরিবারের সদস্যদের চেক তুলে দেওয়ার পাশাপাশি পরিবারে একজনকে সরকারি চাকরি দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তুফানগঞ্জ পৌরসভার উদ্যোগে তুফানগঞ্জ শহরে 5 নম্বর ওয়ার্ডে দোলমেলা মাঠে অনুষ্ঠিত হলো পরিবেশ বান্ধব বাজি মেলা। বুধবার ওই পরিবেশ বান্ধব বাজি মেলার উদ্বোধন করেন তুফানগঞ্জ পৌরসভা চেয়ারপারসন কৃষ্ণা ঈশ্বর। রাজ্য জুড়ে দুর্নীতির বিরুদ্ধে রায়গঞ্জে আন্দোলন নামলো বিজেপি। বুধবার বিজেপির পক্ষ থেকে বিডিও অফিস ঘেরাও অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয়। এদিন মিছিল করে বিজেপি নেতাকর্মীরা পৌঁছান বিডিও অফিস প্রাঙ্গণে, এরপর শুরু হয় বিক্ষোভ স্লোগান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার, মানস ঘোষ, নিমাই কবিরাজ সহ অন্যান্যরা। হাতে গোনার কদিন বাকি দীপাবলি। দীপাবলির সাথে বাজি অঙ্গাঙ্গী ভাবে জড়িত, তাই পরিবেশকে বাঁচিয়ে আনন্দে মেতে ওঠার জন্য বার্তা দিতে সরকারিভাবে পরিবেশ বান্ধব বাজি দেওয়া হয়েছে ছাড়পত্র। সেই অনুযায়ী রায়গঞ্জ শহরে প্রতিবারের মতো এবারও বসে বাজি বাজার। বুধবার এই বিষয়টি বৈঠক অনুষ্ঠিত হয় রায়গঞ্জের বিধানমঞ্চে। বৈঠকে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার, প্রশাসক মন্ডলীর সদস্য সাধন বর্মন, দমকল, পুলিশ এবং বণিক সভার প্রতিনিধিরা। করণদিঘিতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। মঙ্গলবার রাতে করণদিঘি থানা রসাখোয়ার গৃহস্থ বাড়িতে ঢুকে পড়ে সশস্ত্র ডাকাত দল। পরিবারের সদস্যদের বেঁধে নগদ টাকা সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেয় তারা। বুধবার করণদিঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গৃহকর্তা মোহাম্মদ শাহজাহান আলীর তরফে। তিনি এবং তার স্ত্রী জানিয়েছেন, আনুমানিক রাত 2টার দিকে 8 থেকে 10 জন দুষ্কৃতী ঘরে ঢুকে সকলকে দড়ি দিয়ে বেঁধে বিছানা চাদর দিয়ে ঢেকে দেয়। দুষ্কৃতীরা বলে হইহল্লা করলে প্রাণে মেরে ফেলা হবে। 61,000 টাকা এবং সোনার গয়না সহ আনুষঙ্গিক জিনিসপত্র লুট করা হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হলো বিপুল পরিমাণ গাঁজা। বুধবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলা চোপড়া থানার মেধাগছ এলাকায়। জানা গিয়েছে, এদিন রায়গঞ্জ অভিমুখে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এলাকার রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে আঘাত করে পাশে থাকা দোকানে ঢুকে যায়। দুর্ঘটনা অভিঘাতে উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনার পর স্থানীয়রা আসার আগেই পালিয়ে যায় আরোহী এক ব্যক্তি, কিন্তু চালকের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উদ্ধার করে চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।